আসসালামু আলাইকুম এসকেজিটিপির আর একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। প্রথমে একটু আমার মনিটরের দিকে লক্ষ্য রাখুন। এখানে দেখুন আমার সাউন্ড বারের সম্পূর্ণ সাউন্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি যখন কোনো ভিডিও বা অডিও প্লে করতে যাই তখন কোনো সাউন্ড শোনা যায় না। একটু এই ভিডিওটির দিকে লক্ষ্য রাখুন, কোনো অডিও নেই এই ভিডিওটিতে, কোনো ধরনের সাউন্ড শোনা যাচ্ছে না। আমরা যদি কোনো সাউন্ড ড্রাইভার এখানে ইনস্টল করতে যাই তাহলে এই মেসেজটি বারবার এখানে শো করাতে থাকে। তাহলে এই সমস্যাটির সমাধান আমরা কীভাবে করব, চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। এরই মধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি। অলরাইট, তাহলে আমরা দিস পিসি থেকে এখানে ক্লিক করে আমরা ঢুকবো প্রথমে কম্পিউটারে। চলুন আমরা কম্পিউটারে ক্লিক করি। এরপর দেখুন এখানে ম্যানেজ বলতে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করুন। তারপর আপনারা চলে যান ডিভাইস ম্যানেজারে। এরপর দেখুন অডিও ইনপুট অ্যান্ড আউটপুট নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এবং এখানে যতগুলা অপশন আসবে এই সবগুলা অপশনকে আপনি আপডেট করে নিন ইন্টারনেটের মাধ্যমে। এক্ষেত্রে আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকা আবশ্যক জরুরি। এবার যদি আপনার এখান থেকে এটাকে আপডেট দেওয়া শেষ হয়ে যায় তাহলে আপনি আরও একটু নিচে চলে আসুন। এবং নিচে আসার পরে দেখবেন এখানে আরও একটি অপশন আছে সাউন্ড ভিডিও অ্যান্ড গেম কন্ট্রোলার্স নামের, তো আপনি এখানে ক্লিক দিন। এবং এখানে যতগুলা অপশন দেখছেন, অর্থাৎ দুইটি অপশন দেখা যাচ্ছে এখানে, এই সবগুলাকেই আপনি আবার নতুনভাবে এখান থেকে আপডেট করে নেবেন। আমি এখান থেকে এই দুইটি অপশনকেই আপডেট করে নিচ্ছি এবং আপনারও সুন্দরভাবে এটিকে আপডেট করে নিন। তাহলে এতক্ষণ ধরে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে একটি লাইক দাও, শেয়ার করতে পারো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে। তাহলে আমাদের এই দুইটি অপশন হয়ে গেল আপডেট। তাহলে চলো এবার আমরা নতুন একটি ড্রাইভার এখানে ইনস্টল করি। তার আগে আরও একটি কাজ করতে পারো, তোমরা তোমাদের কম্পিউটারটাকে আবার নতুনভাবে এটাকে রিস্টার্ট করে নিতে পারো। তাহলে আমরা এখান থেকে এই সফটওয়্যারটিকে চলো ইনস্টল করে দেখি এটা কাজ করে নাকি কাজ করে না। আচ্ছা, তাহলে এই সফটওয়্যারটি আপনারা পাবেন কোথায়? এই সফটওয়্যারটি পেয়ে যাবেন আমার ভিডিওয়ের ডেসক্রিপশনে, এর লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে নিলেই হবে। অথবা আপনারা যদি গুগলে সার্চ করেন যে উইন্ডোজ অডিও ড্রাইভার তাহলেও আপনারা পেয়ে যাবেন। এবং আরেকটি কথা মনে রাখবেন, সেখান থেকে ডাউনলোড দিতে আপনারা দেখবেন এটি কত বিটের। যদি দেখেন 32 বিটের তাহলে আপনার কম্পিউটার অনুযায়ী এটাকে আপনি ডাউনলোড করবেন। যদি দেখেন 60 বিটের তাহলেও আপনি আপনার কম্পিউটার অনুযায়ী এটাকে ইনস্টল করবেন। আবার অনেক সময় আছে একই সিস্টেম বা একই ড্রাইভার দুটোই সাপোর্ট করে, অর্থাৎ আপনি যেই ড্রাইভারটি ডাউনলোড করেছেন সেই ড্রাইভারটি 32 বিট এবং 64 বিট দুটোই সাপোর্ট করে থাকে। তাহলে এটা হলে আরও ভালো হয়, দুটি সিস্টেমই আপনি চালাতে পারবেন। তবে হ্যাঁ, এখানে বিটটা দেখে নেবেন কত বিটের এই ড্রাইভারটি, তা না হলে আরও একবার আপনাকে নতুন করে ডাউনলোড করতে হবে। অলরাইট, তাহলে আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। তাহলে আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হওয়ার সাথে সাথে আরও একটি নতুন মেসেজ এখানে শো করাবে। তাহলে এখানে আমাদের প্রথমেই দেখাবে ইয়েস আই ওয়ান্ট টু রিসেট ইউর কম্পিউটার, আর পরে দেখাবে নো আই ওয়ান্ট টু রিসেট ইউর কম্পিউটার। তাহলে আমি ইয়েস আই ওয়ান্ট টু রিসেট ইউর কম্পিউটারে রেখে ফিনিশে ক্লিক করব এবং আমার কম্পিউটারটাকে আবার নতুন করে রিসেট দিয়ে নেব। অলরাইট, তাহলে চলুন আমরা দেখি আমাদের সাউন্ডটি কাজ করতেছে কি করতেছে না, সেটা অবশ্যই দেখার প্রয়োজন। ইয়েস, আমাদের এটি কাজ করতেছে, খুব বেশি আমরা দেখাতে পারবো না, কপিরাইটের সমস্যা আছে। দেখতে পাচ্ছেন? ইয়েস, আমরা অনেক বেশি দেখাতে পারলাম না, কারণ সাউন্ড তো ওকে হয়ে গেছে আর কি, দেখে কোনো কাজ নেই।
তাহলে খুব সহজেই দেখতে পারলেন আমরা এর সাউন্ডের সমস্যাটি সমাধান করে ফেললাম। আর যে ড্রাইভারটি আমি এখানে ইনস্টল করেছি সেই ড্রাইভারের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, একটু ডেসক্রিপশনটা চেক করে নেবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো যে খুব শীঘ্রই এসকেটিপি চ্যানেলটির নতুন এপিসোডে, সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ভিডিওতে।